ফেসবুকে আমাদের ফ্রেন্ড লিস্টে অনেকেই আছে যারা আপনার পোস্টে লাইক কমেন্ট এবং শেয়ার করে না, অর্থাৎ যাদের সাথে আপনার কখনো চ্যাট হয় না, যারা অল টাইম ইনঅ্যাক্টিভ থাকে। তো আপনারা কিভাবে এই ইনঅ্যাক্টিভ মানুষদেরকে এক ক্লিকেই আপনারা আনফ্রেন্ড করে দিবেন, আমি আপনাদেরকে আজকে এটাই দেখিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। প্রথমে চলে যাব আমি ফেসবুকে, দেন ফেসবুক থেকে আমি চলে যাব প্রোফাইলে, দেন প্রোফাইলে আসার পরে আমি চলে যাব অ্যাবাউটে। ওকে, তো অ্যাবাউটে আসার পরে এই যে আপনারা দেখতে পারছেন ফ্রেন্ডস, অর্থাৎ এই যে আপনারা ফ্রেন্ডস দেখতে পারছেন, এটাতে আমরা সি অলে ক্লিক করব। ওকে, তো ক্লিক করার পরে আপনারা এই যে দেখতে পারছেন এরা, অর্থাৎ আমি দেখাই এইটা ইনঅ্যাক্টিভ, এইটা ইনঅ্যাক্টিভ, এটাও ইনঅ্যাক্টিভ, কিন্তু আপনারা দেখতে পারছেন যে এইটা অ্যাক্টিভ আছে, এটাও অ্যাক্টিভ আছে, এটাও অ্যাক্টিভ আছে। অর্থাৎ আমার যেগুলা ফ্রেন্ড আছে এগুলা সবাই অ্যাক্টিভ। তো আমি মোড়ে চলে যাই, মোড়ে যাওয়ার পরে এই যে দেখেন এগুলা সবাই ইনঅ্যাক্টিভ রয়েছে, তার মানে এরা আমার প্রোফাইলে লাইক কমেন্ট শেয়ার অথবা আমার কোনো প্রোফাইলে কোনো রেসপন্স এরা করে না। সো আপনারা এই প্রোফাইলগুলা বের করে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে আনফ্রেন্ড আছে জাস্ট আনফ্রেন্ডে ক্লিক করবেন, ইয়েস করবেন। আপনারা এভাবে আপনার ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডগুলোকে এভাবে আপনি এক ক্লিকে আনফ্রেন্ড করতে পারবেন। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য।